মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার আনারপুর এলাকায় এক মহিলা ভালোবাসার টানে স্বামী সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা দেওয়াকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, তুহিনা খাতুন নামে ওই মহিলা বরঞ্জা থানার সুন্দরপুরের বাসিন্দা। ভরতপুর থানার আঙ্গারপুরের শাহাবুদ্দিন শেখ নামে এক যুবকের সাথে 5 বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকালে বিয়ে করার উদ্দেশ্যেই ডাক বাংলায় দুজন দেখা করতে গেলে শাহাবুদ্দিন বিয়ে করতে অস্বীকার করলে ওই মহিলা তার বাড়ির সামনে ধর্ণায় বসে। আরও জানা যায়, ওই মহিলার পূর্ব বর্ধমানের মোর গ্রামে বিয়ে হয়, তার 2টি কন্যা সন্তানও আছে। আমি আর বিয়ে করব, ও বিয়ে করবি বলে নিয়ে এসছে, তা বিয়ে করতে হবে না গে? কে বিয়ে করব বলেছে? সাজাদি। কতদিন ধরে চলছে আপনাদের এই প্রেম? অনেক দিন থেকে। তাও মোটামুটি কতদিন হলো? 1.5 বছর হবে। এখন আপনি কি চাইছেন? এখন ও আমাকে বিয়ে করবে। আমি এটাই থাকতে চাই ওর কাছে। তো এখন আপনি কি করবেন? আপনার কি পরিকল্পনা কি এখন? আমি এটু থাকতে চাই। কার সঙ্গে থাকতে চান? সাজাদের সাথে। আপনার ছেলে পক্ষকে আপনি যার সঙ্গে প্রেম করতেন তার নাম কি? সাহাজাদি। উনি যদি আপনাকে বিয়ে না করে আপনি কি করবেন এখন? ও করবি বলে নিয়ে এসছে, জরিমানা দিব, ও যা ফয়সলা করবি তাই মেনে নেব। আপনার বাড়ি কোথায়? বাড়ি সুন্দরপুর, বিয়ে হয়েছে মোর গ্রামে। আপনি বিবাহিত? হুম। আপনার নাম? তুহিনা। আপনার ছেলে আছে? দুটো। দুটো ছেলে? দুটো ছেলে থাকার পরেও আপনার সঙ্গে প্রেম চলছিল? হুম। আপনি কিভাবে চিনতেন একে? রং নম্বরে। আপনাকে কি বিয়ে করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল? হ্যাঁ। আজকে আপনি কেন এখানে এসেছেন? ও বিয়ে করবে বলেছে, সেই জন্য মানে আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে বিয়ে করবো বলে, কিন্তু ডাক বাংলাতে একলা ছেড়ে দেয়, তার জন্য আমি বলেছি তুমি আমাকে নিয়ে যাবো বলেছে, আমি তোমার সঙ্গেই যাবো বলেছে, যে ফুপুর বাড়ি পাঠিয়ে দেবো, রাত্রে আমার মা বাবাকে বুঝাবো, তারপরে তোমাকে বাড়ি ঢুকাবো। তো এখন ছেলে কি বলছে? তার কোনো পাত্তাই তো নাই। এসেছেন, আপনার স্বামী জানে? হ্যাঁ জানে। ধর্ণার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। ঘটনার পর থেকে শাহাবুদ্দিন শেখ পলাতক। আমার ছেলে 19 বছর 20 বছর বয়স, আর 3 মাস অপারেশন করে নিয়ে এসেছি, ওর পেস্টে আমার 50,000 টাকা খরচা। কান্দির প্রেসক্রিপশন দেখেন, বহরমপুরে প্রেসক্রিপশন দেখেন, কাটোয়ার প্রেসক্রিপশন দেখেন। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।